ঈদে মিলাদুন নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক টুইট বার্তায় নবীর পথে চলে সকলকে দেশের সামগ্রিক উন্নয়নে সামিল হতে আহ্বান জানান তিনি টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি বলেন পবিত্রতা শান্তির বার্তা দিয়েছেন নবী মিলাদনী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তায় হজরাত মোহাম্মদের বাণী সমাজে সহানুভূতি শান্তি ও সৌভ্রাতৃত্ব বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা টুইটে তিনি আশা প্রকাশ করেছেন পয়গাম্বরের বাণী সকলকে শান্তির পথে চালিত করবে